নমস্কার সকলকে উৎপল শেরওয়ার্ড চ্যানেলে স্বাগত আমি উৎপল তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের লেশন নাইন জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এই গদ্যাংশের দ্বিতীয় ইউনিটটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব তার সাথে সাথে অ্যাক্টিভিটি সিক্স থেকে বাকি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় শুরু করা যাক আজকের ক্লাস এ বিউটিফুল মাইন্ড এই গদ্যাংশের ইউনিট টু এর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা দেখো বোস অ্যাড ইনভেন্টেড বোস আবিষ্কার করেছিলেন সেভারেল মানে অনেক প্রচুর সেন্সেটিভ ইনস্ট্রুমেন্ট সংবেদনশীল যন্ত্র যে বোস নানান সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন ওয়ান অফ দেম ইজ দ্য কেসকোগ্রাফ তার মধ্যে একটা হলো কেসকোগ্রাফ পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে কেসকোগ্রাফ কী কাজে ব্যবহার হয় দেখো হুইচ ইজ ইউজড যেটা ব্যবহৃত হয় টু মেজার মাপতে নির্ণয় করতে কি নির্ণয় করতে দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস গাছেদের বৃদ্ধির হার যে গাছেদের বৃদ্ধির হার মাপার জন্য কেসকোগ্রাফ যন্ত্রটি ইউজ করা হয় ব্যবহার করা হয় থ্রু হিজ এক্সপেরিমেন্টস তার পরীক্ষার মধ্য দিয়ে বোস শোড দ্যাট বোস দেখিয়েছিলেন যে প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার গাছেরাও একই রকম আচরণ করে থাকে অ্যাজ হিউম্যান বিইংস মানুষের মতোই যে মানুষের মতো গাছেরাও একই রকম আচরণ করে থাকে সেটা বোস তার পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন অল যদিও প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড গাছেরা বেশি সময় নেয় প্রতিক্রিয়া জানাতে দ্যান অ্যানিম্যালস পশুদের থেকে যে পশুদের থেকে কিন্তু গাছেদের প্রতিক্রিয়া জানাতে সময়টা একটু বেশি লাগে কিন্তু তারাও ঠিক প্রত্যেকটি পশুর মতনই সমানভাবে ব্যবহার করে বা সমানভাবে প্রতিক্রিয়া জানায় হি প্রুভ দ্যাট তিনি প্রমাণ করেছিলেন যে প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট কোল্ড লাইট নয়েজ গাছেরা সংবেদনশীল তাপের ক্ষেত্রে কোল্ড ঠান্ডাতে লাইট আলোতে নয়েজ শব্দে অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি এবং আরও যে বাহ্যিক উদ্দীপনাগুলো আছে জাস্ট লাইক হিউম্যান ঠিক মানুষের মতোই যে ঠিক মানুষের মতোই গাছেরাও কিন্তু সংবেদনশীল তাপের ক্ষেত্রে ঠান্ডাতে আলোতে বা শব্দে বাই ইনজেক্টিং পয়জন বিষ প্রয়োগ করে ইন্টু এ লিভিং প্ল্যান্ট একটা জীবন্ত চারা গাছে যে একটা জীবন্ত চারা গাছে বিষ প্রয়োগ করে বোস শোর দ্যাট বোস দেখিয়েছিলেন যে দে রিয়াক্ট ইন দ্য সেম ম্যানার তারা প্রতিক্রিয়া জানায় একই রকম ভাবে ডু যেমনটা আমরা করি যে মানুষ যেমনভাবে প্রতিক্রিয়া জানায় তারাও সেভাবেই প্রতিক্রিয়া জানায় সায়েন্টিফিক রিসার্চ অন ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চুম্বকীয় বিদ্যুৎ তরঙ্গের উপরে ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস আরম্ভ করা হয়েছিল জেসি বোসের দ্বারা ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কোনি এটা ছিলেন ইটালির বিজ্ঞানী মার্কনি হু গট দ্য পেটেন্ট যিনি পেয়েছিলেন কৃতিত্বটা বা সত্য যেটাকে বলা হয় লভ্যাংশটা ফর দ্য ইনভেনশান অফ ওয়ারলেস টেলিগ্রাফি তারহীন টেলিগ্রাফ আবিষ্কারের জন্য তাহলে কাজটা শুরু করেছিলেন জেসি বোস তিনিই পথটা দেখিয়েছিলেন ওয়ারলেস টেলিগ্রাফির আবিষ্কারের কিন্তু তার যে কৃতিসত্ত্ব তার যে বেনিফিট তার যে মালিকানা সেটা কিন্তু পেয়েছিলেন ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কোনি বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো যে বোসেজ পাবলিক ডেমনস্ট্রেশন বোসের জনসমক্ষে উপস্থাপনা ইন ক্যালকাটা কলকাতাতে অ্যালং দ্য সেম লাইনস হ্যাপিণ্ড মাছ আর্লিয়ার এই একই বিষয়ে অনেক দিন আগেই হয়েছিল যে বোস অনেক দিন আগেই কিন্তু একই বিষয়ে এই কীভাবে একটা ওয়ার্ল্ড টেলিগ্রাফি কাজ করে সে ব্যাপারে জনগণের সামনে উপস্থাপন করেছিলেন ইনস্টিড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ব্যবসায়িক লাভ খোঁজার পরিবর্তে ফর ইজ ইনভেনশন তার আবিষ্কারের যে তিনি যে আবিষ্কারগুলো করেছেন তার ব্যবসায়িক লাভ খোঁজার পরিবর্তে বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক বোস তার আবিষ্কারগুলোকে জনসমক্ষে এনেছিলেন ইন অর্ডার টু অ্যালাউ আদার্স অন্যদের অনুমতি দিতে টু অ্যাডভান্স ফার্দার আরও এগিয়ে যেতে অ্যালং দ্য লাইনস অফ ইজ রিসার্চ তার পরীক্ষা নিরীক্ষার পথ ধরে তিনি যে পরীক্ষা নিরীক্ষা পথ শুরু করেছিলেন সেই পথ ধরে যাতে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে তার গবেষণাকে তার জন্য তিনি তার সমস্ত আবিষ্কারগুলোকে জনসমক্ষে নিয়ে এসেছিলেন তিনি কোনো কিন্তু লাভ বা কমার্শিয়াল বেনিফিট আশা করেননি হাওয়ার যাই হোক বোসেস প্লেস ইন হিস্টোরি হ্যাজ নাও বিন রি ইভ্যালুয়েটেড যাই হোক ইতিহাসে বোসের স্থান বর্তমানে পুনর্মূল্যায়ন করা হচ্ছে রি ইভ্যালুয়েটেড মানে হচ্ছে পুনর্মূল্যায়ন করা দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট এই মহান ভারতীয় বিজ্ঞানী ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি অবশেষে তিনি খ্যাতির গৌরবে ভূষিত হয়েছিলেন হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড যখন তাকে নাইটহুড সম্মানে ভূষিত করা হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ সরকারের দ্বারা ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে যখন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার জগদীশ চন্দ্র বোসকে নাইট উপাধি দিয়েছিলেন তখন তিনি খ্যাতির গৌরবে ভূষিত হন সম্মানিত হন হি ওয়াজ অলসো কনফার্ড তাকে এছাড়াও আরোপ করা হয়েছিল মেনি আদার অ্যাওয়ার্ডস আরও অনেক পুরস্কার লাইক যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি কম্পেনিয়ান অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেড্রা যে এই সব পুরস্কারগুলো তাকে দেওয়া হয়েছিল না ই ছাড়াও কী কী না ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি কম্পেনিয়ান অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার নিডলেস টু সে এটা বলার অপেক্ষা রাখে না হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ণ ইন আওয়ার কান্ট্রি যে আমাদের দেশে যে সমস্ত বিশিষ্ট বিজ্ঞানীরা জন্ম নিয়েছেন তাদের মধ্যে তিনি হলেন অন্যতম যে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না যে জেসি বোস আনডাউটেডলি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি স্যার জেসি বোস রোড সেভারেল বুকস স্যার জেসি বোস লিখেছিলেন অনেকগুলি বই অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স এবং প্রকাশ করেছিলেন অনেকগুলি গবেষণার কাগজ ইন লিডিং সায়েন্স জার্নাল নামকরা বিজ্ঞান পত্রিকাতে সাম অফ অফিজ ফেমাস বুকস আর তার কতকগুলো বিখ্যাত বই হল রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টু যেটা প্রকাশিত হয়েছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে দেখো যেহেতু এগুলো বইয়ের নাম এগুলো কিন্তু বাংলা করা ঠিক হবে না দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যানস নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স যে দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যানস বইটা প্রকাশিত হয়েছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মেজর মেকানিজম অফ প্ল্যানস নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট মেজর মেকানিজম অফ প্ল্যান বইটা প্রকাশিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এটসেট্রা ইত্যাদি ইন এইটিন নাইনটি সিক্স আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বোস রোট নিরুদ্দেশের খোঁজে বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশান একটা কল্পবিজ্ঞানের গল্প ইনফ্যাক্ট বাস্তবিক ক্ষেত্রে হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার দেখো তিনি ছিলেন প্রথম লেখক অফ সায়েন্স ফিকশান ইন বাংলা বাংলাতে কল্পবিজ্ঞানের যে তিনিই প্রথম বাংলায় কল্পবিজ্ঞানের লেখক ছিলেন ইন নভেম্বর নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট বোস স্থাপন করেছিলেন বোস ইনস্টিটিউট ওন হাউস ইন ক্যালকাটা কলকাতায় তার নিজের বাড়িতে যেটা তোমরা এখনও যদি কলকাতা যাও দেখতে পাবে ডোনেটেড তিনি দান করেছিলেন বোস ইনস্টিটিউটটা টু দ্য নেশন দেশকে ফর রিসার্চ অন সায়েন্স বিজ্ঞানের গবেষণার কাজে দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট এই মহান ভারতীয় বিজ্ঞানী ব্রেড হিজ লাস্ট শেষ প্রশ্বাস নিয়েছিলেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন টোয়েন্টি থার্ট নভেম্বর নাইনটিন হান্ড্রেড অ্যান্ড থার্টি সেভেন উনিশশো সাঁইত্রিশ খ্রিষ্টাব্দের তেইশে নভেম্বর দেখো এখানে ওয়ার্ডনেস্টে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে সেনসেটিভ যেটাকে সংবেদনশীল বলা হয় জেভেল টু মেজার ভেরি স্মল চেঞ্জেস যার মাধ্যমে খুবই সামান্য পরিমাণ পরিবর্তনকেও মাপা যায় নির্ণয় করা যায় আর ইনিশিয়েটেড মানে শুরু করা সেট সামথিং ইন মোশন আর পেটেন্সি মান হচ্ছে কৃতিসত্ত্ব বা মালিকানা অফিশিয়াল রাইট টু বি দ্য অনলি পার্সন টু মেক ইউজ অফ অ্যান্ড ইনভেনশন তাহলে এতক্ষণ আমরা ক্লাস সেভেনের লেসন নাইন যে বোস এ বিউটিফুল মাইন্ড এই গদ্যাংশের ইউনিট টু এর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম এরপর আমরা যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি সিক্স অ্যাক্টিভিটি সিক্সে কি বলা আছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস চিহ্নিত করো নিচের কোন বক্তব্যগুলো সত্য কোনগুলো মিথ্যা গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার আর তোমার উত্তরের সপক্ষে একটা করে যুক্তি দাও মানে যে বাক্যটা প্রমাণ করছে সত্য হলে বা যে বাক্যটা প্রমাণ করছে মিথ্যা হলে সে বাক্যটা আমাদেরকে লিখতে হবে দেখো আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো খাতায় লিখে দেখিয়ে দিয়েছি একটু দেখে নাও দেখো প্রথম একটা আছে কেশকোগ্র্যাপ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি কেসকোগ্র্যাপ আবিষ্কার হয়েছিল মার্কনির দ্বারা এটা মিথ্যা ফলস দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হবে বোস অ্যাড ইনভেন্টেড সেভারেল সেনসেটিভ ইনস্ট্রুমেন্ট ওয়ান অফ দেম ইজ দ্য কেসক্রোগগ্র্যাপ আবার বলছি সাপোর্টিং স্টেটমেন্ট হবে বোস অ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সেটিভ ইনস্ট্রুমেন্টস ওয়ান অফ দেম ইজ দ্য কেসকোগ্রাফ বিয়েডটা দেখো বিয়েডটা কি বলা আছে মার্কনি গট দ্য প্যাটেন্সি রাইট ফর ওয়ারলেস টেলিগ্রাফি যে মার্কনি পেয়েছিলেন কৃতি কৃতিসত্ত্ব ওয়ারলেস টেলিগ্রাফির এটা সত্য তাই আমি টু লিখেছি দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কোনি হু গট দ্য প্যাটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়ারলেস টেলিগ্রাফি আবার বলছি সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কোনি হু গট দ্য প্যাটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়াইল টেলিগ্রাফি সিএটটা দেখো সিএটটা কি বলা আছে বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটিন বোসকে নাইটহুড সম্মানে ভূষিত করা হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটা মিথ্যা তাই আমি ফলস লিখেছি দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হবে প্রথমে এটা ডট ডট দিছি মানে ওই বাক্যটা লেখার দরকার পড়েনি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন দেখো আবার বলছি প্রথমটা আমি ডট ডট দিয়ে দিয়েছি কারণ পুরো বাক্যটা লেখার দরকার নেই যেখান থেকে লিখতে হবে সেটা হচ্ছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বা তোমরা বোসও লিখতে পারো যে জেসি বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন ডি দেখো নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশান বিফোর জেসি বোস অন্য কোনো বাঙালি লেখক জেসি বোসের আগে কল্পবিজ্ঞানের গল্প লেখেননি এটা সত্য তাই আমি ট্রু লিখেছি এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশান ইন বাংলা আবার বলছি ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশান ইন বাংলা এরপর দেখো অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি সেভেনের উত্তরগুলো তোমাদের আমি সুবিধার জন্য লিখে দিয়েছি দেখো কি আছে প্রথমে প্রশ্নটা দেখে নাও কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট নিচের যে স্টেটমেন্টগুলো আছে উদ্ধৃতিগুলো আছে সেগুলোকে পূর্ণ করতে বলা হয়েছে আমি উত্তরগুলো লিখে দিয়েছি দেখো যেখানটা আন্ডারলাইন করা আছে সেখানটা উত্তর হবে দেখো প্রশ্নটা কি আছে প্রথমে এরটাতে কেসকোগ্রাফ ইজ ইউজড টু কেসকোগ্রাফ ব্যবহৃত হয় উত্তর হবে মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস গাছের বৃদ্ধি মাপার জন্য আবার বলছি উত্তরটা হবে মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস এবারে বিয়ের প্রশ্ন দেখো বিয়েরটা কি আছে বোস প্রুভড দ্যাট বোস প্রমাণ করেছিলেন যে প্ল্যান্টস আর গাছেরা হয় উত্তরটা হবে সেন্সিটিভ টু হিট কোল্ড লাইট নয়েজ সংবেদনশীল কিসের তাপ ঠান্ডা আলো শব্দ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি এবং আরও যে বাহ্যিক উদ্দীপনা মানুষের মতোই আবার বলছি উত্তরটা সেন্সিটিভ টু হিট কোল্ড লাইট নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিইংস। সি একটা দেখো ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টিন উনিশশো খ্রিস্টাব্দে বোস ফাউন্ডেড বোস প্রতিষ্ঠা করেছিলেন এটা প্রশ্ন উত্তরটা হবে দ্য বোস ইনস্টিটিউট আবার বলছি দ্য বোস ইনস্টিটিউট এবারে ডিএটা দেখো ডিএতে কি বলা আছে বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড ইন বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছিল নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেনটিন এটা উত্তর হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে অ্যাড বোসেস ওন হাউস ইন ক্যালকাটা বোসের নিজের বাড়ি কলকাতাতে আবার বলছি নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন অ্যাড বোসেস ওন হাউস ইন ক্যালকাটা অ্যাক্টিভিটি এইট দেখো অ্যাক্টিভিটি এইটে কি বলা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো প্রথমেরটা কি আছে আমি যেটা কোটেশনের মধ্যে বাক্যটা দেওয়া আছে ওটা লিখিনি আমি জাস্ট প্রশ্নটা লিখেছি নেম এ সেন্সেটিভ ইনস্ট্রুমেন্ট একটা সংবেদনশীল যন্ত্রের নাম লেখো ইনভেন্টেড বাই জেসি বোস যেটা আবিষ্কার করা হয়েছিল জেসি বোসের দ্বারা হোয়াট ইজ ইট ইউজ আর এর ব্যবহারটাই বা কি কাজটাই বা বাকি দেখ উত্তরটা হবে এ সেন্সেটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই জেসি বোস ইজ কেসকোগ্রাফ একটা সংবেদনশীল যন্ত্র যেটা জেসি বোসের দ্বারা আবিষ্কার হয়েছিল সেটার নাম হচ্ছে কেসকোগ্রাফ দেখো এবারেতে দ্বিতীয় পার্টটা হোয়াট ইজ ইটস ইউজ এর ব্যবহার কি দেখো ইট ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস এটা ব্যবহার করা হয় গাছেদের বৃদ্ধির হার মাপতে আবার বলছি ইট ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস এবারে বি এর প্রশ্ন দেখো হোয়াট ডিড বোস প্রুফ বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস বোস কি প্রমাণ করেছিলেন তার পরীক্ষার মাধ্যমে গাছের উপর যে গাছের উপর পরীক্ষা করে গবেষণা করে তিনি কি প্রমাণ করেছিলেন দেখো বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস গাছেদের নিয়ে গবেষণা করে বোস প্রুভ দ্যাট বোস প্রমাণ করেছিলেন যে প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট কোল্ড লাইট গাছেরা সংবেদনশীল তাপ ঠান্ডা আলো নয়েজ শব্দ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি এবং আরো বাহ্যিক যেসব উদ্দীপনাগুলো আছে জাস্ট লাইক হিউম্যান বিংস ঠিক মানুষের মতোই আবার বলছি উত্তরটা ভালো করে দেখে নাও বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস বোস প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেনসিটিভ টু হিট কোল্ড লাইট নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস সি দেখো ডু ইউ থিঙ্ক বোস ওয়াজ আনইন্টারেস্টেড অ্যাবাউট সিকিউরিং প্যাটেন্সি রাইট তুমি কি মনে করো বোস অতটা আগ্রহ দেখায়নি যে অনাগ্রহী ছিল নিশ্চিত করতে কি নিশ্চিত করতে প্যাটেন্সি রাইট কৃতিসত্বটা বা মালিকানাটা কেন দেখো হ্যাঁ আই আমি মনে করি বোস ওয়াজ আনইন্টারেস্টেড সিকিউরিং প্যাটেন্সি রাইট বোস অনাগ্রহী ছিলেন কৃতিসত্বটা নিশ্চিত করতে বিকজ কারণ হি ডিড নট ওয়ান্ট এনি কমার্শিয়াল বেনিফিট তিনি চাননি কোনো ব্যবসায়িক লাভ ফ্রম হিজ এক্সপেরিমেন্টস তার পরীক্ষা নিরীক্ষা থেকে আবার বলছি ইয়েস আই থিঙ্ক বোস ওয়াজ আনইন্টারেস্টেড অ্যাবাউট সিকিউরিং প্যাটেন্সি রাইট বিকজ হি ডিড নট ওয়ান্ট এনি কমার্শিয়াল বেনিফিট ফ্রম ইজ এক্সপেরিমেন্টস ডি এটা দেখো হোয়াট ওয়্যার দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনর্স কনফার্ড অন বোস কি কি পুরস্কার এবং সম্মান বোসকে দেওয়া হয়েছিল দেখো বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন বোসকে নাইটহুডে ভূষিত করা হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে

তার লেখা কতকগুলো বই এবং তিনি যে প্রকাশগুলো করেছিলেন তার নাম লেখো দেখো সাম অফিস বুকস অ্যান্ড পাবলিকেশন আর তার লেখা কতকগুলো বই এবং উনি আরও যেসব প্রকাশগুলো করেছিলেন সেগুলো হলো রেসপন্স ইন অ্যান্ড নন লিভিং দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যানস মেজার মেকানিজম অফ প্ল্যান্টস আর নিরুদ্দেশের খোঁজে এটসেট আবার বলছি সাম অফিস বুকস অ্যান্ড পাবলিকেশনস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস মেজর মেকানিজম অফ প্ল্যান নিরুদ্দেশের খোঁজে এটসেট্রা এরপর অ্যাক্টিভিটি নাইন দেখো কি বলা আছে রিড দ্য ফলোয়ং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য নিচের প্যাসেজটা দাও অ্যাডভার্ভ এক্সাম্পল নিচে গিভেন একটা উদাহরণ দেওয়া আছে দেখো একটা করে দেওয়া আছে আমি তাছাড়াও বাকিগুলো দাগ দিয়ে দিয়েছি দেখে নাও ডেলি হবে সিরিয়াসলি হবে নেভার রুডলি শো অ্যাটেন্টিভলি দেয়ার ফোর ওফেন হোয়াই ব্রেভলি আবার বলছি ডেলি সিরিয়াসলি নেভার রুডলি শোলি দেয়ার ব্রেভলি এরপর অ্যাক্টিভিটি দেখো অ্যাক্টিভিটি টেনে কি বলা আছে নাও পুট আন্ডারলাইন অ্যাডভার্বস এখন ওই দাগ দেওয়া গুলোকে রাখো ফ্রম প্যাসেজ উপরের প্যাসেজ থেকে যে নয়ের অ্যাক্টিভিটিতে যে অ্যাডভার্ভ গুলো তোলায় আমরা দাগ দিলাম ইন দ্য চার্ট অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন যে নিচে চার্টটা দেওয়া আছে দেখো ডান দিকে ফাংশন তাদের কাজগুলো লেখা রয়েছে দিকে অ্যাডভার্ভ বলে চারটা দেওয়া আছে সেখানে আমাদেরকে বোস করাতে হবে ওয়ান সেই জায়গাটাকে ইঙ্গিত করো যেখানে ঘটছে কাজটা ঘটছে সেটা দেওয়ার হবে দ্বিতীয়টা দেখো ইন্ডিকেটস হাউ ওফেন সামথিং হ্যাপেন্স কতদিন ছাড়া ছাড়া কোনো জিনিস ঘটে দেখো আমি এখানে তো অ্যাডভার নেভার ওফেন ডেলি এই তিনটে হবে দ্বিতীয় ঘরটাই তিন নম্বরটা দেখো ইন্ডিকেটস হোয়াই দ্য অ্যাকশন ইজ পারফন্ট জানাও কেন কাজটা হচ্ছে দেখো এখানে হবে চার নম্বর দেখো ইন্ডিকেটস হাউ অর ইন হোয়াট ম্যানার ইজ দেখাও কিভাবে বা কি উপায়েতে কাজটা হচ্ছে এখানে হবে সিরিয়াসলি মানে যেটাকে রুডলি অ্যাটেন্টিভলি ব্রেভলি আবার বলছি সিরিয়াসলি রুডলি অ্যাটেন্টিভলি ব্রেভলি আর শেষে দেখো ইউজ টু আস এ কোয়েশ্চেন সে অ্যাডভার্বটা লেখো যেটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয় হয় মানে অ্যাক্টিভিটি নয় আমরা যে অ্যাডভার্বগুলো পেয়েছিলাম সেগুলোকে এই ঘরগুলোতে আমাদেরকে সঠিক কাজ অনুযায়ী বস করা এবার অ্যাক্টিভিটি ইলেভেন দেখো অ্যাক্টিভিটি ইলেভেনে কি বলা আছে ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ অ্যাডজেকটিভস রূপান্তর করো অ্যাডজেক্টিভগুলোর ডিগ্রির অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোর অ্যাস ডাইরেক্টেড যেমনটা নির্দেশ দেওয়া আছে দেখো ব্যাকেটের মধ্যে নির্দেশগুলো দেওয়া আছে আমি কিন্তু পুরো প্রশ্নটা লিখিনি জাস্ট কম্পারেটিভ বা সুপারেটিভ বা পজিটিভ যেটা করতে বলা হয়েছে সেটা লিখে দিয়েছি দেখো প্রথম আছে প্ল্যান্টস আর অ্যাজ সেন্সেটিভ অ্যাজ অ্যানিম্যালস এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে দেখো আমি ডিগ্রি চেঞ্জের উপর অলরেডি ভিডিও আপলোড করেছি যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও পরীক্ষায় কিন্তু ডিগ্রি চেঞ্জ পড়বে ক্লাস সেভেনে দেখো প্রথম একটা উত্তর হবে অ্যানিমেলস আর নট মোর সেন্সিটিভ দ্যান প্ল্যান্টস আবার বলছি অ্যানিমেলস আর নট মোর সেন্সিটিভ দ্যান প্ল্যান্টস বিয়েটা দেখো সিমলা ইজ কুলার দ্যান কলকাতা এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে দেখো এটা উত্তর হবে কলকাতা ইজ নট অ্যাজ স্কুল অ্যাজ সিমলা আবার বলছি কলকাতা ইজ নট অ্যাজ স্কুল অ্যাজ সিমলা সি এটা দেখো উমেশ যাদব ইজ দ্য ফার্স্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে এটা উত্তর হবে উমেশ যাদব ইজ ফাস্টার দ্যান এনি আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ডি এটা দেখো ঈশান শর্মা ইজ টলার দ্যান এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার সুপারলেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে এটা উত্তর হবে ঈশান শর্মা ইজ দ্য টলেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ইয়েটা দেখো মাউন্ট এভারেস্ট ইজ দ্য হায়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড এটাকে বলা হয়েছে এটা উত্তর হবে নোয়াদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট আবার দিচ্ছি দেখো অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট দেখো অ্যাক্টিভিটি টুয়েলভ এবং অ্যাক্টিভিটি থার্টিন এই দুটি অ্যাক্টিভিটিতে রাইটিংয়ের উপর প্রশ্ন দেওয়া আছে আমি রাইটিং নিয়ে আলাদা ভিডিও আপলোড করবো তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের লেসন নাইন জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এই গদ্যাংশের ইউনিট টুয়ের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম তার সাথে সাথে অ্যাক্টিভিটি সিক্স থেকে অ্যাক্টিভিটি ইলেভেন পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে আর যারা প্রথম ইউনিটের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত অ্যান্সারগুলো দেখো নি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে প্রথম ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি এছাড়াও ক্লাস সেভেনের টেক্সটের যে অন্য প্রথম আটটা লেশনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ভিডিও আপলোড করেছি তার লিঙ্কও দেওয়া আছে তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও আর দেখবে অবশ্যই তোমরা কিন্তু ডিগ্রি চেঞ্জের যে আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি যারা দেখনি তারা দেখেনি অবশ্যই কিন্তু পরীক্ষাতে পড়বে শুধুমাত্র ক্লাস সেভেন নয় সেভেন এইট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্লাসে কিন্তু ডিগ্রি চেঞ্জ আছে তাই তোমরা খুব ভালো করে ডিগ্রি চেঞ্জের ভিডিওগুলো দেখবে আর আমি নিশ্চিত তোমরা একবার দেখলেই নিয়মগুলো পুরোপুরি বুঝতে পারবে ভালো থেকো ধন্যবাদ পরের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের লেশন টেনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করবো ধন্যবাদ সকলকে